Hello guys, this is my new YouTube channel, Mr. Pessimist. So, কি বলবো চ্যানেলটা খুবই নতুন, খুবই একদম ব্র্যান্ড নিউ। অনেকদিন ইচ্ছে ছিল একটা নিজের ইউটিউব চ্যানেল খোলার, আজকে চান্স পেলাম এই কোয়ারেন্টাইনের টাইমে, আজকে তাই খুলেই নিলাম। আজকে এই চ্যানেলটা খোলার একটা বড় রিজন হচ্ছে যে আমার অনেক মতামত থাকে, রিভিউ থাকে অনেক জিনিসের প্রতি, বাট সেগুলো টিজার খুঁজে পাই না কোথায় দেবো। আজকে এতদিন পরে একটা বলতে পারেন যে একটা কনফিডেন্স এসছে যে না, আজকে আমি একটা জায়গায় রিভিউ দিতে পারবো। একটা জায়গায় সচরাচর চট করে তো জায়গায় রিভিউ দেওয়া যায় না, তো কোনো জিনিসের যদি একটা রিভিউ দেওয়ার থাকে বা নিজের বক্তব্য জানানো থাকে, তার নিশ্চয়ই একটা প্রপার নলেজ দরকার। সেই নলেজটা না থাকলে নিশ্চয়ই দেওয়া উচিত না। তাই আজকে আমার মনে হয় আমি অতটা অপর্জন মানে আমি ইন্ডাস্ট্রি আমি করে নিয়েছি, ততটা নলেজ এসে গেছে, তাই বললাম আমি আজকে দেওয়ার জন্য রেডি। সো এই চ্যানেলটার ব্যাপারে একটু ছোট্ট করে বলিনি বেশি টাইম না নিয়ে, এই চ্যানেলটা বেসিক্যালি আমি লোকাল ল্যাঙ্গুয়েজে রাখবো, দ্যাট ইজ বেঙ্গলি। আমি নিজে কলকাতার একটা মানুষ, ওয়েস্ট বেঙ্গলে থাকি, আর আমি চাই আমি লোকাল ল্যাঙ্গুয়েজে আপাতত প্রেফার করি। এবার যত দিন যাবে, যত আমার সাবস্ক্রাইব পয়েন্ট বা যা হবে সেটা আমার বাড়বে, এবার সেই হিসাবে আমি এটাকে কন্টিনিউ করবো। আচ্ছা, এই চ্যানেলটা বেসিক্যালি যে নামটা আছে মিস্টার পেসিমিস্ট, আমি কেন রেখেছি এটার কারণ আছে। আমি যতজন আমার বন্ধু বান্ধব আছে, যতজনের সাথে কথা বলি, আমার মা বাবা আমার ইনফ্যাক্ট সবাই আশেপাশে আমাকে লোকে বলে তোর মধ্যে একটু নেগেটিভিজমটা আছে, তুই একটু নেগেটিভ পার্সন, তুই একটু নেগেটিভ থটস করি। তো আমি এত ভাবলাম, আমি যখন এতই নেগেটিভ আছি তাহলে চলো না কেন স্টার্ট করি একটা চ্যানেল যেখানে আমি নেগেটিভটাকেই পজিটিভ করার চেষ্টা করি। ওই জন্য নিজের নামটাকে আমি নিজেই মিস্টার পেসিমিস্ট রাখলাম। পেসিমিস্টের মানে যদি না জেনে থাকো কেউ তাহলে একটু বলে দিই, মিস্টার পেসিমিস্ট পেসিমিস্টের মানেটা হচ্ছে যে নেগেটিভ থিঙ্কিং করে। আমার পয়েন্ট অফ ভিউটা এখানে ডিফারেন্ট। যখন একটা মানুষ নেগেটিভ থিঙ্কিং করেন, ডাজেন্ট মিন দ্যাট যে ও নেগেটিভ অ্যাজ এ পার্সন। মেবি ওর পয়েন্ট অফ ভিউ বা রিভিউর মধ্যে কিছু তো একটা পয়েন্ট আছে যে নিশ্চয়ই ভেবেছে তাকে নেগেটিভ বলছে, তাই না? একটা পয়েন্ট যখন তুমি জানছো বা বুঝছো, তার মানে নিশ্চয়ই তোমার কোনো সংকোচ আছে বা নিশ্চয়ই একটা কোনো কোয়েশ্চেন আছে। ওই কোয়েশ্চেনটা যখন নিজের মধ্যে তুমি রেস করো, সেই জিনিসটাকে তুমি পেসিমিস্টিক বলো বা সেই জিনিসটাকে তুমি নেগেটিভ বলো। তো বেশি না কথা বলে আজকে বলে দিই যে আমি চ্যানেলটা কিসের জন্য বানিয়েছি। এই চ্যানেলটা আমি ওই জন্য বানিয়েছি, এখানে আমি সব রকমের রিভিউ দেবো, স্টার্টিং ফ্রম মুভিজ, বুকস, তো বিভিন্ন রকমের আইটেম এখানে আনবক্সিং করবো, আমার এটা আইডিয়া আছে। আর কিছু না হলে অ্যাটলিস্ট কিছু জ্ঞানই দিয়ে দেবো, যতটা অর্জন করেছি সেটা যদি লোকের কিছুটা ভালো হয় তাহলেও আই এম ভেরি হ্যাপি, পার্সোনালি আই এম ভেরি হ্যাপি। সো এটাই ছিল আজকের ভিডিও, প্লিজ সাপোর্ট করো চ্যানেলটাকে বানানোর জন্য। খুব ইচ্ছা আজকে চ্যানেলটাকে নিয়ে অনেক রকম টেস্টিং করার, জানি না কতটা কারোর ভালো লাগবে কি না, যদি ভুল কিছু করে থাকি তো প্লিজ মাফ করে দিও। সো প্লিজ একটু দেখো, লাইক সাবস্ক্রাইব করো, আজকে খুবই নিউ চ্যানেলটা, এটাই ছিল আমার।